বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম সাড়ে দশটা থেকে পরীক্ষা যাদের পরীক্ষা আজকে তাদের শুভকামনা জানাচ্ছি আর প্রথম আপনাদের সামনে আসা এই কারণে যে পরীক্ষা কিভাবে দেবেন বা পরীক্ষা সম্পর্কে কিছু টিপস আমি মনে করছি যে আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি যেভাবে পরীক্ষা দিতাম আপনাদের হয়তো কোনো মানে ন্যূনতম উপকারে লাগলো লাগতে পারে প্রথমে পরীক্ষা হলে যাওয়ার পূর্বে দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডটা আপনি সাথে নিচ্ছেন কি তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষার হলে সকল প্রকার যে কোনো প্রকার বই খাতা বা অন্য কোনো ডিভাইস যেমন ঘড়ি হাত ঘড়ি হাত ঘড়ি জাতীয় কোনো বস্তু ইভেন যে কোনো ধরনের ক্যালকুলেটার আপনার কিন্তু মানে অনেকে মনে করে যে সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়া যাবে না বা জেনারেল যে সাধারণ ক্যালকুলেটারগুলো আছে সেগুলো নেওয়া যাবে আসলে কোনো ক্যালকুলেটার বা কোনো ডিভাইসই নেওয়া যাবে না আপনি থাকবেন পুরো ফ্রি অনলি আপনার কাছে আপনার অ্যাডমিট কার্ডটা থাকবে আর তৃতীয়ত এই যে এই নিয়োগটা হবে হলো আপনার উপজেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক কোটা আছে আপনার রেজাল্টটা মেধাক্রমটা সেট হবে উপজেলা ভিত্তিক উপজেলায় আপনার মনে করেন যে জন নেবে আপনার উপজেলায় আপনি যদি সেই বিশ জনের মেধা তালিকার ভিতরে থাকতে পারেন তাহলে আপনি এটা চান্স পাবেন তো এটা নিয়ে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই আর একটা ব্যাপার যে পরীক্ষার হলে যখন আপনি প্রশ্নটা পাবেন আমি বেশি দেরি করব না এই জন্য আমি একবারে প্রশ্নতে চলে গেলাম পরীক্ষার টিপস দেওয়ার জন্য যেহেতু বসছি যখন প্রশ্নটা পাওয়ার পরে আপনি মেইনলি দেখবেন আপনার রোল নংটা আপনি ঠিক করে প্রধান যদি প্রধান তো রোল নংটা যদি আপনি ঠিক করে না বসান তাহলে তো আপনার রেজাল্টই আসবে না সো আপনার ও এম আর যে সিটটা দেবে এটার সাথে আপনার রোল নং বা রেজিস্ট্রে মানে হয় সম্ভবত রোল নংই আপনাদের থাকবে রোল না রোল নাং না রেজিস্ট্রেশন নম্বর আছে আমার অবশ্য খেয়াল নাই যেটাই থাকুক রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যেটাই থাকুক আপনি আপনার অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে সেটা পূরণ করবেন আর এরপরে পরীক্ষা আসি যখন আপনি পরীক্ষা শুরু করবেন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি যেটা সহজ মনে করেন যে এটা আমার সহজ আপনি সেটা দিয়ে শুরু করবেন ইনকেস আপনি মনে করেন ইংলিশ আর অঙ্ক একটু কঠিন অনেকের কাছে আপনি সেটা দিয়ে শুরু করলে ওইখানেই আপনি আপসেট হয়ে যাবেন যে আমি তো একটাও পারতেছি না দেখা যাচ্ছে ওইটা ওই প্রথম আপসেট হয়ে গেলে এটা আপনার পুরো পরীক্ষার ওপর প্রভাব বিস্তার করবে বা প্রভাব পড়বে পরীক্ষার পর আমি বলতে চাই যে যেটা যে আপনি যেটা সহজ মনে করেন আপনি সেটাই প্রথম শুরু করবেন আর একটা ব্যাপার প্রশ্নের কিছু ট্রিক্স থাকে যারা প্রশ্ন করে তারা এক জায়গায় অনেকগুলো কঠিন প্রশ্ন সেট করে অনেক সময় এটা হলো আপনাকে ঘাবড়ে দেওয়ার জন্য এক জায়গায় অনেকগুলো কঠিন প্রশ্ন দেবে দেখা যাচ্ছে আপনি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পারছেন না কিন্তু এর মানে এইটা না যে আপনি পুরো প্রশ্নেই কিছু পারবেন না আপনি তখন ওটাকে অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করে যেখানে অনেকগুলো প্রশ্ন পারছেন না আপনি ওটাকে অ্যাভয়েড করে পরবর্তীতে চলে যাবেন এক সেকেন্ডও সময় নষ্ট করবেন না আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আগে পরীক্ষার প্রশ্ন টাইম ছিল আশি মিনিটের এখন সেটা করছে ষাট মিনিটের তার মানে আপনার কিন্তু টাইম বিশ মিনিট কমে গেছে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার ষাট মিনিটের ভিতর আশিটা প্রশ্নের আনসার করতে হবে তাহলে আপনি করবেন কি ষাট মিনিট আশিটা প্রশ্ন আপনি ষাট মিনিটকে আশি দিয়ে ভাগ দেবেন দেখা যায় যে আপনি প্রতি প্রশ্নে কত সেকেন্ড করে পান তার মানে আপনি এক মিনিট করে পাবেন না আপনি ভাগ দিয়ে একটু দেখবেন এজন্য আপনি এভাবে যখন দশটা বা বিশটা প্রশ্ন করলেন তখন আপনি হিসাব করবেন যে আপনার দশটা প্রশ্নতে আমি কত সময় ব্যয় করছি বা আমি সময়ের সাথে আসি কি না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সবার সাথে আপনার পরীক্ষাটা আগায় নিতে পারতেছেন কিনা তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে যেমন অঙ্ক ইংরেজি এই সময়টা আপনি কাবার করবেন সাধারণ জ্ঞান বাংলা এইগুলো দিয়ে যেগুলো আপনি বেশি পারেন মনে করেন আপনার আশিটা প্রশ্ন আপনি যদি বিশ করে এই করেন তাহলে প্রতি বিশ নম্বরের জন্য আপনি পনেরো মিনিট পাবেন হিসাব করেন এখন প্রতি বিশ নাম্বারের জন্য যদি পনেরো মিনিট পান আপনি বাংলা বা সাধারণ জ্ঞানে পনেরো মিনিট খাটাইতে পারবেন না তাহলে অঙ্কেতে আপনার বিশ পনেরো মিনিটে পারবেন না অঙ্কে আপনার মিনিমাম আধা ঘন্টা লাগবে বা যারা ভালো পারে তাদের জন্য না এটা আমি যেমন অঙ্কে যখন আমি করতাম আমি অঙ্ক দিয়ে শুরু করতাম কারণ অঙ্কে আমার লাগতো দশ মিনিট আমি অঙ্কে পাঁচ মিনিটে পরীক্ষা দিচ্ছি রেকর্ড আমার আছে আর পরীক্ষা নিয়ে কোনো হেজিটেশন করা যাবে না কারণ এই চাকরি হলে আপনি মারা যাবেন না এই চাকরি যদি না হয় আপনার এমন কোনো ক্ষতি হবে না জীবনের সে বড়ো কিছু নাই সো আপনি রিল্যাক্স মোডে পরীক্ষা দেন চাকরি এটা পাইতেই হবে এইটা না হলে আপনার জীবনের জব হবে না এই চিন্তা করে পরীক্ষা দিলে আপনার পরীক্ষাই ভালো হবে না সো এখানে যেটা করতে হবে সেটা আপনি একেবারে ঠান্ডা মাথায় প্রশ্নটা পেয়ে যে কয়টা পারবেন প্রথমে সেই কটা দেখাবেন একটাও ভুল দেখাবেন না কারণ একটা ভুলে টু আপনার পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এটা নিশ্চিত পয়েন্ট টু ফাইভ কাটা যাবে আর মেয়েদের জন্য যেটা মেয়েরা সাধারণত গড় নাম্বারের চেয়ে অনেক কম নাম্বার পালে তারা টিকে যাবে তাদের কোটা হচ্ছে ষাট পার্সেন্ট তা এই জন্য তাদের জন্য আমার পরামর্শ যে আপনাদের যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশটা চলে যায় আপনারা ভুল দাগাবেন না আগে আপনি যেগুলো সঠিক পারেন সেইগুলো দাগান আপনি পঁচিশটা পারেন তিরিশটা পারেন চল্লিশটা পারেন সঠিক দাগান ভুল আপনি সবগুলো দাগাইলে দেখবেন দিন শেষে আপনার এই ভুলে কোনো মানে কাজ দেবে না যে জিনিসটা আমি আরেকটা বলতে চাই যে আপনি পরীক্ষার হলে একটা টাইম মেনটেন করেন দেখা গেল আপনি বাংলা বিশ মিনিট বিশটা দাগাইতে পনেরো মিনিট সময় পাচ্ছেন আপনি এটা দশ মিনিটে করেন এই পাঁচ মিনিট আপনি গণিত বা অন্য কোনো যেটা আপনি কঠিন মনে করেন সেটাই জন্য রেখে দেন সাধারণ জ্ঞান আপনার এখানে বিশ বিশটাকে পনেরো মিনিট বলছে এখানে আপনি দশ মিনিটে শেষ করে ফেলেন তারপরে আমরা দশ মিনিট খাবার হয়ে গেল আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার হলে সবসময় জন্য রিল্যাক্স থাকবেন কোনো অঙ্ক দেখা গেছে আপনি পারতেছেন না মিলতেছে না দুই মিনিটে বা এক মিনিটে কোনো অঙ্ক না পারলে আপনি ওটা কাবার ওটা বাদ দেন ওটা নিয়ে আপনি পাঁচ মিনিট সময় নষ্ট করবেন আর একটা পারবেন না আপনি পারার জিনিস দেখা গেছে আপনি অঙ্ক একটা পাঁচ মিনিট ধরে ই করতেছেন পারতেছেন না কিন্তু সাধারণ জ্ঞান পাঁচ মিনিটে আপনি দশটা পারবেন তাই আপনি আগে আপনার পাড়াগুলো আপনার শক্তির জায়গাগুলো আগে দেন তারপরে আপনি আপনার শক্তির জায়গাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার হাতে যদি সময় থাকে তারপরে আপনি কোনোভাবে অ্যাটেনি হাও যদি কোনোভাবে কোনো অঙ্ক ইংলিশ বা যে জিনিসটা আপনি পারতেছেন না সেটা কাবার করতে পারেন এটা আপনার বোনাস কিন্তু প্রথমেই যদি আপনি কঠিন থেকে ধরে পরীক্ষাটার একেবারে প্রথম দশ মিনিট নির্ধারণ করে দেবে আপনার পরীক্ষা কেমন হবে এই জন্য পরীক্ষা প্রথমে পরীক্ষা যদি কঠিন থেকে ধরে পরীক্ষাটাকে একেবারে ই করে ফেলেন মানে সিরিয়াসভাবে নিয়ে নেন বা সিরিয়াস করে ফেলেন তাহলে তো পুরো পরীক্ষাটাই আপনার মানে সমস্যা হয়ে যাবে তা আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে যে বি রিল্যাক্স রিল্যাক্স থাকেন দেখেন আর এটাই জীবনের শেষ পরীক্ষা নয় আরও অনেক পরীক্ষা পাবেন আর এটাই একমাত্র চাকুরি নয় আরও সরকারি অনেক চাকুরি আছে সরকারি চাকরি না হলে তার প্রাইভেট চাকরি হবে জি কাল্লা রেখে লিখে রাখছে আপনি কষ্ট করে যান আর যারা ভালো পারেন একটা জিনিস আর আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে প্রশ্নের মান অনেকে প্রশ্ন কঠিন হইলে আপসেট হয়ে যান আরে বাবা প্রশ্ন কঠিন হলে তো আপনার একার কাছে কঠিন এটা সবার কাছে কঠিন এই জন্য প্রশ্ন যদি হার্ড হয় যারা প্রস্তুতিমূলক যারা পড়ালেখা করে তাদের জন্য কিন্তু সহজ হয় প্রশ্ন যদি কঠিন হয় দেখবেন তারা আগায় থাকে পরীক্ষা ক্ষেত্রে প্রশ্ন কঠিন হইলে যারা প্রস্তুতি নিচ্ছে যারা পড়ালেখা করছে এইখানে তারা আগায় থাকে কারণ পরীক্ষা কঠিন হইলে বা প্রশ্ন হার্ড হলে সবার জন্য হার্ড সেখানে যেখানে মনে করেন ষাট নম্বরে টিকতো তখন ওখানে পঞ্চান্ন বা পঞ্চাশ নম্বরে টিকাবে মানে কম পাবে সবাই সো আপসেট হওয়া যাবে না কোনোভাবেই আপসেট হওয়া যাবে না আরেকটা ব্যাপার সামনে আরও বিশ পঁচিশ হাজারের একটা পরীক্ষার এই পরীক্ষা হওয়ার পরে আরেকটা সার্কুলার আসতেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রস্তুতিটা কন্টিনিউ করবেন এইটা কন্টিনিউ করবেন এই প্রস্তুতিটা আপনারা অন্য পরীক্ষায় টেনে নেবেন আপনি একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যদি জীবনে একটা পরীক্ষা দেন আমি প্রাইমারি জব করছি ষাট বছরের মতো চার বছরে আমি কত শো পরীক্ষা দিয়েছি আমার মনে নাই তাই আমি বলতে চাই যে আমি আসলে যেগুলো সিরিয়াসভাবে নিয়ে পরীক্ষা দিছি আমি সেগুলো পারি নাই একটা পর্যায়ে আমি রিল্যাক্সনেস চলে আসলো রিল্যাক্সনেসে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আমি প্রাইমারি পরীক্ষা হওয়ার পরে দুইবার দিছি আরও দুইবারই আমি ঠিকছি প্রিলিতে আমি ভাই বাদে তারপরে আমি আমার এই মুহূর্তে এই জবটা বাদে আমার জব হয়েছে আর পাঁচটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অডিট অফিসার হয়েছিলো আবার প্রতিরক্ষা মন্ত্রণালয় অডিট অফিসারে সেটা হয়েছে তারপরে আপনার বাংলাদেশ শিল্প গবেষণা কর্পোরেশন পরিষদ কর্পোরেশনে অনেকটা কি আছে সেটা পরবর্তী দেখা হয়নি সেটা সহকারী পরিচালক সেটাই ই হয়েছে তারপরে আপনার অগ্রণী ব্যাংকে হয়েছে এইভাবে আরও কয়েকটা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাসায় আছে ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন প্রস্তুতি নিতে নিতে আমি যদি একটা পরীক্ষা দিয়ে ছেড়ে দিতাম আমার এগুলো হতো না আমার টার্গেট ছিল যে আমি একটা ইয়ে হতো তবে আমি যখন এই হাউস বিল্ডিংয়ের সিনিয়র অফিসার এটা পেয়ে গেলাম তখন আমার ছত্রিশতম রিটার্ন সামনে ছিল আমি রিটার্নটা আসলে এই চাকরি হওয়ার পরে দিলাম না এটা আমার একটা হয়তো ছিল যাই হোক আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করলাম যে আসলে আপসেট হওয়া বা এটাই শেষ পরীক্ষা এমন ভাবা যাবে না আপনার প্রস্তুতিটা কন্টিনিউ টেনে নিয়ে যেতে হবে আর আমাদের সাথেই থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনোই থাকে কমেন্ট বক্সে জানাবেন আর যে জিনিসটা আমি বলতে যাচ্ছি আবারও আপনাদের জন্য শুভেকামনা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আর এই প্রস্তুতিটা আপনারা আবারও বলি যে টেনে নেবেন এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে আরও বিভিন্ন সরকারি পরীক্ষা আছে আমি সবসময় আপনাদের সাথে থাকবো যে কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য আমি আমার টিউটোরিয়াল দিয়ে যাব আর একটা যেটা সেটা বলতে চাই এই পরীক্ষার জন্য পরবর্তীতে যাদের পরীক্ষা তাদের জন্য আমার একই পরামর্শ আর আপনারা পরীক্ষার হলে রিল্যাক্স থাকবেন প্রশ্ন হার্ড হইলে কোনো ই হবে না নার্ভাস হবেন না নার্ভাসনেসের কোনো কারণে আপনি যেভাবে পারেন ভালো পরীক্ষা দিয়ে আসেন আর ভুল প্রশ্ন দাগাবেন না ভুল প্রশ্নে সময় নষ্ট করবে আর ভুল প্রশ্ন দাগাবেন না কঠিন প্রশ্নে যেটা পারবেন না